রাজ্যে যান সন্ত্রাস অব্যাহত, এতে বেড়ে চলছে হতাহতের সংখ্যা। শনিবার যান সন্ত্রাসে বলি হলো আরও এক তরতাজা যুবক। মৃত যুবকের নাম সম্রাট ওরাং, বয়স আনুমানিক 40 বছর। ঘটনা ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে। জানা গেছে TR07E7360 নম্বরের বাইক চালে আমতলী থেকে বিশালগড়ে হরিশনগর চা বাগানের উদ্দেশ্যে যাচ্ছিল সম্রাট ওরাং। একই সময় আগরতলা থেকে আগরতলা সাব্রুম জাতীয় সড়ক ধরে উদয়পুরের দিকে যাচ্ছিল TR03-1340 নম্বরের একটি যাত্রীবাহী বাস। পশন সিক্ত পথে বাসটিকে ওভারটেক করতে গিয়ে ঘটে বিপত্তি। যাত্রীবাহী বাসের পেছনের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়ে বাইক চালক সম্রাট ওরাং। পথ চলতে জনগণ ও স্থানীয়রা ঘাতক যাত্রীবাহী বাসটিকে আটক করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমতলী থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে পাঠায়। জানা গেছে মৃত সম্রাট ওরাংয়ের বাড়ি হরিশনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সংশ্লিষ্ট এলাকাটি কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। আর এই খবর পেয়ে সাথে সাথে হাসপাতালে ছুটে চান এলাকার বিধায়িকা অন্তরা দেব সরকার। তিনি শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। কি শুনলেন ম্যাডাম, আজকে এখানে যে আসলেন? আজ সকাল 11টা নাগাদ আমাদের সুজিমনগর ইউনিভার্সিটির সামনে বাস দুর্ঘটনা হয়, যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। ছেলেটি আমাদের কমলাসাগর বিধানসভা চা বাগানে কাজের তাগিদে এসেছিলো, বৃষ্টিও পড়ছিলো, বাস গাড়ির সাথে যখন সেগুলো স্পট হয়েছে তা শুনি আমি এখন আমাদের হাঁপানিয়া হসপিটালে এসেছি এবং দেখেছি এসে তাহার আত্মার প্রতি শান্তি জানাই এবং তাহার পরিবারে ছোটো ছোটো দুটি বাচ্চা আছে, মা বাবা আছে, সবার প্রতি সমবেদনা জানাই। এদিকে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে আমতলী থানার পুলিশ। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।